নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা জানছি ভিডিওর মাধ্যমে পাঁচটি রাশির আর্থিক যোগ লটের যোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আজকে কোন কোন রাশির যাত্রীদের আজকে আর্থিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তার সম্পর্কে আমরা আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা সরাসরি ভিডিওর সম্পর্কে জেনে নিচ্ছি আজকের দিনের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী তিথি, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, নক্ষত্র হচ্ছে ভরণী, আর যোগ হচ্ছে সুকর্মা। আজকের দিন হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনের সূর্যোদয় হবে সকাল 4:52 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:22। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, আছে যেই জন্মগ্রহণ করছে তার রাশি হবে মেষ রাশি। এখন যে নেব আজকের দিনের অশুভ সময়, যে সময়টার ভিতরে আপনারা কোনো রকম শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 10:40 থেকে অশুভ সময় চলছে সকাল 11:59 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকম শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে একদম বিরত থাকবেন, না হলে কাজে ক্ষতি বা কাজটি না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখা যাচ্ছে। এখন জেনে নেব আজকের দিনের শুভ সময়। আজকের দিনের ভালো সময় হচ্ছে দুপুর 12:40 থেকে শুভ সময় চলছে দুপুর 1:55 পর্যন্ত। আপনারা অবশ্যই এই সময়ের ভিতরে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ, নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এখন জেনেছি আজকের দিনের শুভ দিক। আজকের দিনের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে কাজ বা যাত্রা থাকলে সেটি শুভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো চলুন এখন আমরা জেনে নিচ্ছি আজকের দিনের বিশেষ ওই ভাগ্যবান পাঁচটি রাশির সম্পর্কে আমরা আলোচনা করব। আর অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না আজকে হর হর মহাদেব। তো চলুন আমরা এখন ভিডিওর মূল অংশে যাই। সর্বপ্রথম জেনেছি আমরা আজকের দিনের প্রথম সে ভাগ্যশীল রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতকের ক্ষেত্রে আজকে আর্থিক প্রাপ্তি বা আর্থিক যোগ আপনাদের খুবই ভালো রয়েছে, সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা বেশ ভালো। আজ আপনি নতুন কোনো উপায়ে অবশ্যই ইনকাম করতে পারবেন। আজ আপনার হঠাৎ প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। আপনার আজকে পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, বা আপনি যদি আজকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে ইচ্ছুক হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা বিনিয়োগ করতে পারেন। সেই দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজ পিতা মাতার কাছ থেকে উপহারস্বরূপ কিছু দামি জিনিস পেতে পারেন, যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করতে অনেকটা সহায়তা করবে। আজ আপনারা যারা যৌথভাবে বিজনেস করতে চাইছেন সেক্ষেত্রেও আপনাদের দিনটি খুব ভালো। আপনাদের ব্যবসায় নতুন করে আজকে শুরু করতে চাইলে তা করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ মা বাবার সঙ্গে বুঝে কথা বলবেন, আর কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, বড়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনাদের জন্য দিনটি অনেকটা ভালো যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের কাজ নিজে করুন, কারোর প্রতি খুব একটা বেশি আশা রাখবেন না। আজ একটা দিয়ে লটারি কাটতে চাইলে অবশ্যই কাটতে পারেন, সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনাও আপনাদের বেশ ভালোই রয়েছে। তবে শুভ সময় অশুভ সময় মেনটেন করে চলুন। এখন যে নেব আমরা আজকের দিনের দ্বিতীয় সে ভাগ্যশীল রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি যাদের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লটারি যোগ খুবই ভালো রয়েছে। বিভিন্নভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য খুবই ভালো রয়েছে। আজ আপনি বিভিন্নভাবে ইনকাম করতে সমর্থন হচ্ছেন, আপনার বিভিন্নভাবে ইনকাম বাড়ার সম্ভাবনা কিন্তু খুবই ভালো। আপনি চাইলে আজকে নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। যারা পারিবারিক কোনো ব্যবসায় যুক্ত হতে চাইছেন বা যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে ও দিনটি খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে যারা হার্ডওয়্যারসের ব্যবসা করেন বা রেস্টুরেন্টের ব্যবসা করছেন, ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন, কাঠের জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কসমেটিক্স ব্যবসায়ী বা কোমোটারি বা কন্ট্রাক্টারি বিজনেস যারা করছেন তো সেক্ষেত্রে আমাদেরকে আজকে একটু ধৈর্য ধরতে হবে, হয়তো কম সেলিং বা লোকসান এরকম কিছু সম্ভাবনা দেখা যাবে। আজকে আপনারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চাইলে অবশ্যই তাও করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটিও খুবই ভালো যাচ্ছে। শেয়ার মার্কেটে আপনি যাত্রার কথাই কিন্তু বিনিয়োগ করবেন না, অবশ্যই মার্কেটে বুঝে তারপরে বিনিয়োগ করার চেষ্টা করবেন, যেনারা জানেন না একটু শিখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনার লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে, তাই আপনার চাইলে আজকের দিনে একটা দিয়ে লটারিও কাটতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তির যোগ বেশ মোটামুটি ভালো রয়েছে।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন যেটুকু আমরা আজকের দিনের তৃতীয় সে ভাগ্যশীল রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লটারি যোগ খুবই ভালো যাচ্ছে, বিভিন্নভাবে আপনার আজকে ইনকাম বাড়তে পারে। আজকে আপনার রাস্তাঘাটে একটু সাবধানে চলতে হবে, আর ওভারঅলভাবে আপনাদের কিন্তু ইনকাম বাড়ার সম্ভাবনা থাকবে, খরচাপাতি তেমন আর কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আচ্ছা, যারা বিবাহিত তারা শ্বশুরবাড়ির কাছ থেকে উপহারস্বরূপ কিছু দামি জিনিসও পেতে পারেন, সেক্ষেত্রে আপনার দিনটি ভালো যাচ্ছে। আর দূরে কোনো আত্মীয় আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে, তাই খুব সজাগ থাকবেন। আর আপনারা চেষ্টা করবেন আজকে আপনার সমস্ত সিদ্ধান্তগুলি নিজে নেওয়ার, সেটা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। আজকে আপনার ব্যবসার জায়গায় আপনাকে একটু বেশি সামলে চলতে হবে। ব্যবসায় আজকে ভালো মুনাফা অর্জন যদিও হবে, কিন্তু আপনার যদি সজাগ না থাকেন সেক্ষেত্রে আপনি অনেকটা অর্থ লস বা ক্ষতি করতে পারেন আর কি। তো একটু সামলে চলার চেষ্টা করবেন। আজ বন্ধুবান্ধবের সঙ্গে মিলে কোনো ব্যবসা করতে চাইলে অবশ্যই তা করতে পারেন, সেক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে। আজ আপনাদের জন্য দিনটি ওভারঅলভাবে দেখলে ভালোই যাচ্ছে। আপনারা বিশেষ করে যারা আজকে হার্ডওয়্যারসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে তো দিনটি খুবই ভালো। আজ ফাটকা কোনো ব্যবসা থেকেও প্রাপ্তির যোগ মোটামুটি ভালো রয়েছে। আজকে যারা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করেছেন সেক্ষেত্রেও আপনাদের ব্যবসায় অনেকটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। আজকে আপনার জন্য বেশ দিনটি ভালোই যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটাতে লটারি কাটতে চাইলে আপনারা লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তির যোগ আপনাদের বেশ মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। এখন যেটুকু আজকের দিনের চতুর্থ সে ভাগ্যশীল রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আপনারা আজকে ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারছেন বা পুরনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, সেখান থেকে আপনাদের ভালো রকমের অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু খুবই ভালো। আজ আপনার পিতামাতার কোনো পৈতৃক কোনো সম্পত্তির খোঁজ খবর পেতে পারেন বা পিতামাতার কাছ থেকে আজকে তা পেতে পারেন, যা আপনার আর্থিক স্থিতিকে আরও বেশি উন্নত করতে পারে। আজ আপনাকে অবশ্যই আপনার কাছের কোনো বন্ধুদেরকে নিয়ে কোনো ব্যবসা করার পরিকল্পনা করার থাকলে অবশ্যই আপনাকে সেক্ষেত্রে সজাগ থাকতে হবে, কারণ সবাই আপনার ভালো নাও চাইতে পারে। কিছুজন আজকে আপনার অর্থর জন্য আপনার পাশে থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে একটু দেখে চলতে হবে। আর নতুন করে ধার দেওয়া বা নেওয়া দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকবেন, আর কারোকে টাকা পয়সা ধার দেওয়া থেকে আপনারা একদমই বিরত থাকুন। আজ আপনার কাছের কোনো আত্মীয় আপনার সঙ্গে নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করতে পারে, তাদের সঙ্গে অবশ্যই মিলে কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, আপনাদের আর্থিক স্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে। যেটা প্রতিনিয়ত লটারি কাটেন অবশ্যই আপনারা চাইলে আজকের দিনে একটা দিয়ে লটারিও কাটতে পারেন, সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের বেশ ভালো রয়েছে। এখন আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চম সে ভাগ্যশীল রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আর্থিক যোগ লটারি যোগ খুবই ভালো। আজকে আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো রয়েছে। যারা প্রতিনিয়ত লটারি কেটে থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই আজকের দিনে একটা দিয়ে লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি অনেকটা ভালো যাচ্ছে। আজ আপনার যারা পারিবারিক কোনো ব্যবসা রয়েছে ব্যবসায় যোগদান করুন, ব্যবসায় থেকে ভালো রকমের মুনাফা অর্জন করতে পারবেন, সেদিক দিয়েও আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ পিতামাতার সঙ্গে কোনো কারণে আজকে মতবিরোধ হতে পারে বা কথা কাটাকাটি হতে পারে, তো সেক্ষেত্রে একটু ধৈর্য রাখুন। আজ বড় বড় সিদ্ধান্ত নিজে নেবেন না। আজকে ব্যবসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি বা বড়দের পরামর্শ মেনে চলা জরুরি রয়েছে, নাহলে ব্যবসা ডুবে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির কাছ থেকে উপহারস্বরূপ কিছু আপনি দামি উপহার কোনো কিছু পেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতিকে কিছুটা হয়তো উন্নত করবে, তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আজ নিজের কোনো কাজ করে থাকলে, যারা অফিসে কাজ করেন, নিজের কাজের দায়িত্ব বাড়বে বা আপনি নতুন কোনো উপায়ে ইনকাম করার চিন্তাভাবনা নিতে পারেন। আজ নিজের থেকে যদি কোনো ব্যবসা শুরু করার থাকে অবশ্যই আপনারা তা শুরু করতে পারেন, সেদিক দিয়েও আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে আপনার জন্য শুভ রয়েছে লটারি কাটার জন্য, তাই আপনারা আজকের দিনে চাইলে একটা দিয়ে লটারিও কাটতে পারেন, সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেক দিনের মতো আবারও একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় আলোচনা রয়েছে সেটা হচ্ছে যে আপনার যে আজকে আর্থিক যোগ রয়েছে কি না, তা আপনি আপনার জীবন জন্মছকের সাথে মিলে নিতে পারেন
মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের প্রভাবে আর্থিক স্থিতি তৈরি হয়। তো আপনি এই তিনটি গ্রহ আপনার কেমন জায়গায় অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে। যদি ভালো জায়গায় থাকে তাহলেই ভালো ফল পাবেন, না হলে কিন্তু ভালো ফল নাও মিলতে পারে। তো এখন আমরা জেনে নেব, অবশ্যই আপনারা আপনার সাথে এগুলো মিলিয়ে দেখে নিতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।